নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই টেকনিক্যাল জব আপডেটসে। বর্তমানে সিনওয়েব অটোমেশন অ্যান্ড ইলেকট্রিক্যাল ওয়ার্কস প্রাইভেট লিমিটেড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার রিক্রুট করছে। যারা যারা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে বিটেক অথবা ডিপ্লোমা করে রেখেছো ফ্রেশার, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে। তো বন্ধুরা, যারা যারা জব সার্চ করছো, প্রতিনিয়ত জব আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে, আর সঙ্গে সঙ্গে নোটিফিকেশন বেল আইকনটি অন করে নেবে। তাহলে চলো পোস্টটি দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, পোস্টটি দেখার আগে আমি তোমাদের কিছু ফটো দেখাতে চাই। এখানে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে sinwave.com বা sinwave.co.in, দেখতেই পাচ্ছ ওপরে আমরা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তো এবং তার যে গ্যালারি, সেই গ্যালারিতে কিন্তু আমরা আছি। দেখতেই পাচ্ছ কিছু ফটো তোমাদের সামনে তুলে ধরতে চাই, যে সাইট কমিশনিং দেখতেই পাচ্ছ, এদের কন্ট্রোল রুম, প্রাইমারি অটোমেশন, স্টার্টার বক্স। এখানে কিন্তু এদের যারা যারা এখানে যা যা ম্যানুফ্যাকচার হয় সেগুলো কিন্তু তোমরা এখানে ছবি দেখতে পারছো, ঠিক আছে। এখানে কিন্তু প্যানেল বক্স, এমসিপি বক্স, বিভিন্ন জিনিস কিন্তু এখানে তোমাদের কাজ করতে হবে। যারা যারা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে তারা আশা করি বুঝতেই পাচ্ছ, ঠিক আছে। এছাড়া আদারওয়াইজ এদের কিন্তু আরও অনেক কিছু হয়, দেখতেই পাচ্ছ। গেট টুগেদার পার্টি হয়, অফিস পিকনিক, ফান আওয়ার, বিশ্বকর্মা পুজো, তো সমস্ত কিছু কিন্তু তোমরা এখানে সব কিছু ফেসিলিটি কিন্তু তোমরা পেয়ে যাবে। এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা ঢুকে সমস্ত কিছু, এরা কী করে না করে সমস্ত কিছু তথ্য কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। যারা যারা ইন্টারেস্টেড, যারা যারা এখানে অ্যাপ্লাই করতে চাও, অবশ্যই কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সমস্ত কিছু দেখে নিতে পারবে। এদের কোথায় অফিস আছে, কোথায় কী ম্যানুফ্যাকচার ইউনিট আছে, সমস্ত কিছু কিন্তু তোমরা দেখে নিতে পারবে। এবং তোমাদের যে জব লোকেশন হবে সেটা কিন্তু অবশ্যই কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। তাহলে চলো এবার জব পোস্টটি দেখে নিয়ে যাক। এদের কিন্তু এখানে অফিসিয়াল ওয়েবসাইটে কোনো কেরিয়ার পেজ নেই, ঠিক আছে। এই জব যে পোস্ট হয়েছে সেটা একটি অন্য সাইটে পোস্ট হয়েছে, আমি সেই জব পোস্টটি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সিনওয়েব অটোমেশন অ্যান্ড ইলেকট্রিক্যাল ওয়ার্কস প্রাইভেট লিমিটেড, এটা কিন্তু একটি সাইটে পোস্ট হয়েছে। তো দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কলকাতা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ফুল টাইম, তোমাদের এই জবটা কিন্তু ফুল টাইম। এবং জব ডেসক্রিপশন তোমরা দেখে নাও, কোয়ালিফিকেশন মাস্ট বি ডিপ্লোমা অর বিটেক শুড এন আপ নলেজ ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড অলসো পিএলসি প্রোগ্রামিং, মাস্ট বি ফিটেড ফর প্রজেক্ট ফিল্ড। তোমাদের কিন্তু ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে এবং তোমাদের পিএলসি প্রোগ্রামে কিন্তু নলেজ থাকতে হবে। এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের অবশ্যই কিন্তু সেখানে নলেজ থাকতে হবে। জব টাইপ দেখতেই পাচ্ছ ফুল টাইম, রেগুলার, পার্মানেন্ট, ফ্রেশার। যারা যারা এখানে ফ্রেশার তারা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারে। এবং তোমাদের স্যালারি স্ট্রাকচার এখানে দিয়ে দিয়েছে 7,000 থেকে 30,000 পার মান্থ। এছাড়া তোমরা এখানে আরও অনেক কিছু বেনিফিট পেয়ে যাবে, সঙ্গে পিএফ পাবে। এছাড়া তোমাদের শিডিউলটা তোমরা ভালো করে দেখে নাও, ডে শিফট অনলি মনডে টু ফ্রাইডে। ভালো করে কিন্তু তোমরা শিডিউলটা দেখে নাও, মনডে টু ফ্রাইডে। এবিলিটি টু কমিউনিকেট তোমাদের কিন্তু রিলোকেট করতে হতে পারে, ঠিক আছে। সোনারপুর কলকাতা 7,103, ওয়েস্ট বেঙ্গল, দেখতেই পাচ্ছ সমস্ত কিছু। এডুকেশন ব্যাচেলার, যারা যারা বিটেক বা বিই করেছে তারা অবশ্যই কিন্তু প্রেফার পাবে। এছাড়া যারা যারা ডিপ্লোমা তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে। এখানে এক্সপিরিয়েন্স টোটাল ইয়ার্স, টু ইয়ার্স লিখে রেখেছে। যারা যারা ফ্রেশার তারা অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে। যারা ফ্রেশার তাদের হয়তো স্যালারিটা একটু কম হবে, এবং যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের স্যালারিটা কিন্তু একটু বেশি হবে। ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, হিন্দি, ইংলিশ রিকোয়ার্ড। তোমরা এখানে স্পিক উইথ এমপ্লয়ার, মানে এই যে নাম্বারটা আছে এখানে নাম্বারটাই কিন্তু তোমরা কথা বলে নিতে পারো, বা নাম্বারে তোমাদের রিজিউম হোয়াটসঅ্যাপ করতে পারো। এক্সপেক্টেড স্টার্ট ডেট তোমরা দেখতেই পাচ্ছ মার্চ মাসের 1 তারিখ থেকে কিন্তু এরা হয়তো রিক্রুটমেন্ট করবে, ঠিক আছে। তো তোমরা কিন্তু ডাইরেক্ট ওদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেখানেও কিন্তু তোমরা ওখানে অ্যাপ্লাই করতে পারো। সেখানে যে মেল আইডি দেওয়া আছে সেখানেও মেল করতে পারো, অথবা তোমরা এখানে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারেও কিন্তু ডাইরেক্ট কল করতে পারো, ঠিক আছে। তো যারা যারা অ্যাপ্লাই করতে চাও বা ইন্টারেস্টেড তারা অবশ্যই কিন্তু এই নাম্বারে কথা বলে নিও, বা ওদের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু মেল করে দিও। তো এই নাম্বারে ফোন করার পর তোমাদের যদি কোনো টাকা পয়সা যদি চেয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা ডাইরেক্ট না করে দেবে। যারা টাকা চায় তারা কিন্তু কোনো রকম জব দেয় না, হয়তো ফেক হতে পারে। তো অবশ্যই কিন্তু তোমরা এটা কল করে অবশ্যই কিন্তু জেনে নেবে, বা এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে তোমরা ডাইরেক্ট মেল, তোমরা রিজিউমটা মেল করতে পারো, ঠিক আছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করবে, আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।